আপনাদের ইউটিউবে চ্যানেল এটা আপনার আমার আমার আম্মায় সব আপনাদের সব ভিডিওগুলো দেখে, তো এখান থেকে এই ডাক্তার মেহেদি স্যারের নাম্বারটা নিছিল। তো আমার বলতেছে যে সব ডাক্তার দেখাইলি হইল না, তো এখন মেহেদি স্যারের নাম্বারটা নিই। তো নাম্বারটা নেওয়ার পরে আমি ফোন দিলাম স্যারের, তো স্যারে অনেক ব্যস্ত আছিল, যাই যাব অনেক কষ্ট করে স্যারে আসে কালকে আসা হয়েছে। তো আসার কারোর পরে স্যারে দিয়ে ট্রিটমেন্ট দিল, রহমতে আল্লাহর রহমতে এখন একটু ভালোর দিকে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বসে আছি আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কাঁঠালতলি গ্রামে, আমাদের আটি বাজার থেকে একটু আগায় আসলে কাঁঠালতলি। এই কাঁঠালতলিতে একটা সুন্দর ডেয়ারি খামার গড়ে উঠেছে, যার নাম মা ডেয়ারি ফার্ম। আমার পাশে বসে আছেন মা ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী, আমরা এখন তার সাথে কথা বলবো যে তারা কেন ডেয়ারি খামার করেছে, কীভাবে করেছে, এরপর এই ডেয়ারি ফার্ম নিয়ে তাদের কী ধরনের সমস্যাগুলো আছে সেগুলো শুনবো। পাশাপাশি এই ডেয়ারি খামার করে তাদের আসলে সংসারে সচ্ছলতাটা কতটুকু এসেছে সেই বিষয় নিয়েগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলি, এই খামারে গতকাল রাতেরবেলা আমরা এসেছিলাম, একটা গরু বিয়েছে, বিয়ানোর পরে তারা একটু রোদে নেওয়ার জন্য একটু নিয়ে সকালবেলা নিয়ে গেছিলো এবং মাঠের ভিতরে গিয়ে গরুটা শুয়ে পড়েছিল, আর উঠতে পারি নাই। রাতেবেলা আমাদের একটা মেহেদি হাসান মামুন ভাই সহ আমরা আসছিলাম, আসার পরে আমরা সেই গরুটা দেখছিলাম, চিকিৎসা দেওয়া হয়েছিল এবং আসলে রাতের বেলা তো মাঠের ভিতরে কোনো লাইট নাই, আলো নাই, তাই ভিডিও ধারণ করা সম্ভব হয় নাই। তার ছোট্ট একটা ভিডিও মোবাইলে ধারণ করা হয়েছে, আমরা এখন সেটা দেখব। বন্ধুরা, এই যে গরুটা দেখলেন যে রাতের বেলা মাঠের ভিতর শুয়ে আছে, আসলে এই গরুটা যদি রাতের বেলা মাঠের ভিতর থেকে যেত সারাটা রাত, এই খামারিদেরকে ওই মাঠের কোলে গরুর পাশে বসেই কিন্তু রাত কাটাতে হতো। আমি কিন্তু প্রচণ্ড রকমের মানে ভয় পাচ্ছিলাম যে সারাটা রাত কি এই বাপ এবং ছেলের কি সারা রাত কি এই মাঠের ভিতরে বসে থাকতে হবে, যে পরিমাণে মশা, তারপরে রাতের ভিতরে ঠান্ডা, সব কিছু মিলে মানে আল্লাহ পাকের কৃপায় তার চিকিৎসা দেওয়ার পরে মনে হয় ঘণ্টাখানেক পরেই গরুটা মানে উঠতে সক্ষম হয় এবং এসে গোয়াল ঘরে চলে এসেছে। আমরা এখন সেই গোয়াল ঘরে বসে আছি, আপনারা আমাদের এই গরুটার ছবি দেখলেন। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ মিয়া। আসাদুল্লাহ জি। আসাদুল্লাহ ভাই, গতকাল যে আপনার গরুটা শুয়ে পড়েছিল, আমরা আগে ওই গরুটার সম্পর্কে জানি, তারপরে আপনার খামারের কথাগুলো শুনবো। ওই গরুটা কী হয়েছিল বা কি বলেন তো, ওই গরুটার বিয়ে ছিল, আজকে
মাসের 4 তারিখে বিয়ে আছে। বিয়ানোর পরে আপনার কিছু চিকিৎসা করছিলাম, ওই চিকিৎসা কিছু কাজ হয় নাই, পরে আপনারা আসলেন, আসার পরে আপনারা এই যে চিকিৎসা করার পরে জুন আল্লাহ দিলে অনেকেই ভালো আছে ইনশাআল্লাহ। মানে গোটা শুয়ে পড়ার পরে আপনারা স্থানীয়ভাবে প্রথমে চিকিৎসা দিচ্ছিলেন নাকি? চিকিৎসা দিছিলাম, চিকিৎসা কাজ হয় নাই, পরে আপনারা আসলেন, আসার পরে যে চিকিৎসা করলেন ইনশাআল্লাহ আল্লাহ দিলে অনেকটা ভালো হয়েছে। আপনার উদাহরণ কিছুটা আল্লাহ দিলে ভালো আছে, তো এই মনে করেন আল্লাহ দিলে সুস্থ আছে, তো এই আল্লাহ রহমতে আর সুস্থ হয়ে যাবো কি আপনার কথায়, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো। আমি আসলে কালকে রাতের বেলা যখন দেখলাম যে 3000 সেলাইন দিচ্ছে, তা আমরা আসলে কোথাও তো এরকম এত সেলাইন সচরাচর কেউ দেয় না, 1000 দেয় কখনো কখনো ক্ষেত্র বিশেষে। আমরাও বিভিন্ন সময় এরকম গরু শুয়ে পড়লে তার 2000 সেলাইন পর্যন্ত দেই, হ্যাঁ, কিন্তু এটা দেখলাম কালকে 3000 মেহেদি ভাই 3000 প্রিসক্রাইব করলেন। এবং আমার বিশ্বাস হয়েছিল যে মেহেদি ভাই বলছিল ভাই ভাই কী হবে বলেন তো, আমি বললাম যে চিন্তা করুন না সুস্থ ঘরে ফিরে যাবে। পরে মেহেদি ভাই আমার বলতেছিল যে আপনি কি খুশি করার জন্য বলছেন নাকি মন থেকে বলছেন, তাহলে যে না আমি আসলে মন থেকে বলছি, দেখো দেখেন আপনি ঠিক হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু আপনার এখান থেকে বাসায় যাওয়ার পরে আমি জানতে পারলাম যে আপনার গ্রহটা চলে আসছে বাসায়, মানে গোল আপনি খারি উঠছে, পরে এই যে আমি বাসায় নিয়ে আসলাম কি ফার্মে নিয়ে আসলাম, আমি যাকে কুয়াশা আমি তার থেকে লাভ নাই, পরে বাসায় নিয়ে আসছি, আমি যাকে বাসায় পরে বাসায় আনছি, বাসায় আনছার পরে আল্লাহ টুন শুয়ে পড়ছে, যাক আরাম করুক, যাক ইনশাল্লাহ না আল্লাহ দিলাম। ওই গোটা বিয়েছে কতদিন হলো? এই মাসের 4 তারিখে বিয়েছে, আজকে হইলো কয় তারিখ, 28 তারিখ, তাহলে 18 দিন হয়েছে কি ধরেন এই 24 দিন হয়েছে, 24 দিনে গোটা তো বেশ দুর্বল ছিল, মানে এই দুর্বলতা কেন হয়েছিল আপনি কি জানেন? দুর্বলতা হয়েছে আমি মনে করেন এক ডাক্তার আনছিলাম, পরে বলো কয় এটার ক্যালসিয়াম লাগবে, তো ওই ডাক্তার নাম হলো বাসার ডাক্তার, পরে স্যালাইন পড়ছে, স্যালাইন দিছে আর ক্যালসিয়াম দিছে, পরে আস্তে আস্তে দিয়ে আরও দুর্বল, খায় না, পানি খায় না, ঘাস খায় না, ঘাস দিলে খায় না, পানি দিলে খায় না, পরে আপনার আনলাম অন্য এক ডাক্তার আনছিলাম, ওর নাম না কিরে সোহেল কইলে বড় সুব্রত সেন, ওই ডাক্তার আসলো, আসার পরে সুই দিল, ওষুধ পানি দিল, অট্ট কাজ হইল না, যাই হোক আল্লাহ কারো ছিলে কী করে কইতে পারি না, যাই হোক আপনারা আসছেন, যাই হোক অনেক জন আল্লাহ গরু সুস্থ আছে ইনশাল্লাহ আপনাকে উছিলা। না আমরা আসলে এবার উসিলা টুসিলে না, কারো কোনো উসিলা না, মন আল্লাহ পাকের কৃপা, তো পাশাপাশি আমাদের ডাক্তার মেহেদি হাসান মামুন সে তো অভিজ্ঞ ডাক্তার, সে আমার বললো বাজিদ ভাই আমি 3000 দিছি, সকালবেলা আরও 3000 দিব গরু ইনশাল্লাহ, যদি মন আল্লাহ পাক চায় তাহলে গরু এতে সুস্থ হবেই, হ্যাঁ, তারপরে বাসা মরার হাত আল্লাহর হাত, আল্লাহর হাত, ঠিক আছে। আমাকে এটাই কথা বললো যে আরও যে পরিমাণে সে যা যা দেওয়ার দরকার, শুধু তার সেলাইন না সাথে তার অন্যান্য ইঞ্জেকশন দেওয়া দরকার সেগুলো তো দিয়েছিল, এটা তো আপনি দেখেছেন। হ্যাঁ, সব কিছুর মূলে এই যে গরুটা দুর্বল হয়েছিল, কেন দুর্বল হয়েছিল আপনি জানেন? না আমি তো এটা জানি না, কিসের কারণে যে দুর্বল হয়েছে এটা তো জানি না আসলে। না আমি আপনাকে এই বিষয়ে একটু বলি, গরুটা দুর্বলতার পিছনে মূল কারণ হচ্ছে এই গরুটা যখন 5 মাস গাভীন হয়ে যায়, 5 মাস গাভীন হয়ে যাওয়ার পরে কী করা হয়, যে 5 মাস গাভীন হয়ে যাওয়ার পরে আমরা তখন তো দুধ থাকে, দুধ থাকার পরে কী হয় তো ওই দুধ বের করার জন্য কিন্তু খাবার দেওয়া হয়, তাই কিন্তু দুধ বন্ধ করার জন্য খাবার বন্ধ করা হয় না। আপনি এই গোটার মানে কয় মাস পর্যন্ত দুধ মানে বিয়ানোর কতদিন আগ পর্যন্ত দুধ রাখছিলেন? আমি বিয়ানের 3 মাস আগে আমি দুধ ছাড়ান দিয়েছি, 3 মাস আগে দুধ ছাড়ান। এই 3 মাস কি আপনি ফুল ভালো খাবার দিয়েছিলেন না কম দিয়েছিলেন? খাবার হয় যেটুকু খাবার খাইছে, মানে আগে যখন দুধ হতো ঠিক ওই পরিমাণ খাবার দিছেন না বেশি পরিমাণ খাবার দিছেন? না ওই পরিমাণই খাবার দিছি, আগে যে পরিমাণ আসছিল এই পরিমাণে খাবার দিছে, মানে আগে যখন দুধ হতো সে যতটুকু খাবার খেত দুধ বন্ধ করে দেওয়া ঠিক সেম পরিমাণ খাবারটা দিচ্ছেন, দুধটা নেন নাই, হ্যাঁ ঠিক আছে, আমরা খামারের মূলত এই কাজটাই করি। কিন্তু আমরা ধরেন সবসময় দেখবেন যে আমাদের কোনো বাড়িতে যখন কোনো মা গর্ভবতী হয় ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে যে এতদিন আপনি একার খাবার খেতেন, এখন আপনার পেটের ভিতর একটা সন্তান বেড়ে উঠছে, আপনাকে দুজনের খাবার খেতে হবে। আসলে কি যেহেতু আপনার অনেকগুলো গরুগুলো সব সুন্দর আমার দেখে খুব ভালো লাগছে, তো এইটা কিন্তু মাথায় রাখবেন যে দুধ বন্ধ করার জন্য কিন্তু কয়েকদিন খাবার বন্ধ রাখতে হয়, খাবার বন্ধ রাখা মানে কি খাবার কমা দিতে হয়, দানাদার খাবার বন্ধ করে দিতে হয়, তারপর শুকনা খাবার দিয়ে দুধ বন্ধ করে দিতে হয়, এরপরে ওরে কিন্তু ওই দুজনের খাবারই দিতে হয়।
আজকে যদি দুইজনে খাবার দেওয়া হতো তাহলে কিন্তু গোটা এত ক্যালসিয়াম, এরপর ওদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। আর আপনারা দেখেন যে ঘাস না থাকার জন্য কচুরি পোনাটা না দেন, তাই না? কচুরি পোনাতে আসলে তো খুব বানা যাও ভাত খাওয়ান নাকি? যাও ভাত হালকা পাতলা কিছু খাওয়াই। হ্যাঁ, ওই যাও ভাতটা, যাও তো আসলে চর্বি তৈরি করে শরীরে, ঠিক আছে? তো যা আস্তে আস্তে আপনি চেষ্টা করেন যে যাওটাকে বাদ দিয়ে দেওয়া এবং আর হলো কচুরি ঘাসটাকে বাদ দিয়ে দেওয়া। আমি আপনার কাছে হলো দুটি ঘাস নিয়ে আর কি করতে, মানে দুটি জিনিস নিয়ে, একটা হলো যাও ভাত আর একটা হলো কচুরি। এই দুটো জিনিসটাকে যদি আস্তে আস্তে খামার থেকে বাই বাই করে দিবেন, ফার্ম মনে করেন যে আর 15 দিন তুই ফার্ম ঘাস লেগে যাবো। ফার্ম ঘাস বুনছি, ফার্ম ঘাস লেগে যাবো আর 10-15 দিন পরে। তা আসাদুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য শুনলাম। আমরা এখন আসাদুল্লাহ ভাইয়ের ছেলে সোহেল রানা, তার সাথে একটু কথা বলবো। সোহেল রানা ভাই, আপনি একটু আসেন। জি বসেন। সোহেল রানা ভাই, আপনাদের এই খামারটার বয়স কতদিন একটু জানতে চাই। আমাদের খামারটার বয়স আপনার আজ যাব 6-7 বছর হবে। প্রথমে যখন শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন, মানে শুরুর গল্পটা একটু শুনতে চাই। প্রথমে আমাদের ওই আমাদের এটা তো ফার্ম ছিল না, আমাদের বাসায় আর কি আমরা দু একটা গরু বছর পালতাম। তো দু একটা গরু বছর পালতাম, ফার্স্টে একটা গরু কিনলাম 90,000 টাকা দিয়ে। তো ওই গরুটা আপনি 3-4টা বক খেলাম, মানে ভালোই দেখি ভালোই প্রফিট আসে। তারপরে মানে দু একটা গরু বছর কিনলাম, তো ওইখানে আপনার ভালোই দেখলাম। তারপরে বাড়ি ঘর করলাম আমরা, তো বাড়ি ঘর করার পরে এইখানে আবার একটু টুক আমরা জায়গা কিনছিলাম। কেনার পরে আমার নিয়ত ছিল না ফার্স্টে যাতে ফার্ম করবো, তাকে দু একটা গরু বছর পালতাম। তো তারপরে মনে করেন দু একটা 7 বছর কিনলাম, 7 বছর পারলাম। তো 7 বছরে তো এরকম ভালো হইলো না, তারপরে দু একটা গাই বছর কিনলাম, তো মোটামুটি দেখলাম ভালোই। তো তারপরে আপনার তো আমি বলছিলাম কি আপনি বিদেশ যাবো, তো গরু বছর তো এরকম আসলো না, দু একটা গরু বছর আসলো। তো আমি আপনার বাহিরে যাওয়ার জন্য আপনি জমা দিছিলাম, তো বাহিরে যাওয়ার জন্য জমা দিছিলাম আপনার, আমি বাহিরে যাইতে পারিনি বাহিরে যা না যাওয়ার কারণে। তারপর আমি নিয়ত করলাম যা বাহিরে যা হইলো না, তো কপালে নাই বোধহয়, তারপর বাহিরে না যেয়া তারপরে আস্তে আস্তে বাহিরের টাকাটা খেলাম, এই গরু বছর পিছিয়ে খাটা লইলাম। এখন মোটামুটি আছে আল্লাহর রহমতে ভালোই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লস লাভ আসুই। তো লস লাভ আসে বলতে ওই ব্যবসাটা চালাই নিলাম, অনেকবার ধরা খাইছি নতুন অবস্থায় বুঝি নাই। কিছুদিন আগেও একটা ধরা খাইছিলাম, তারপরও এখন আল্লাহর রহমতে ধরে রাখছি, এখন আর কি চলতেছে আর কি এই অবস্থা, এমনি আর কি এখনও রানিংয়ে রাখছি। তো এখন আশা আছে, এখন আমার বর্তমানে দুধের প্রফিটটা কমাইতে আছে, কিন্তু আশা করি সামনে আমার আবার বাড়বে দুধের প্রফিটটা। আমি দুধের দাম কেমন পাচ্ছেন এখনও? বাজার রেটে আর কি, আগে যেমন গোয়াল করে দিয়ে দিতাম ওরা 40-45 টাকা দিত, নিজে গাই পানাতে পারতাম না, তো এখন নিজে গাই পানাই। তো নিজে গাই পানার কারণে এখন নিজেরাই বাজার বেশি দেখা গেছে। কিছুদিন আগে একটু বাজার রেটটা ভালো ছিল, এখন শীতের আবহাওয়ার কারণে এখন দুধের রেট একটু কম পাচ্ছে, তারপরও আল্লাহর রহমতে চলে আর কি। যেই রেট পেতেছে আগের তুলনায় গোয়ালের রেটের অনুযায়ী এখন একটু চলে আর কি ভালোই। ধরেন এই যে সারাদিন গরুর কী খাবার দাবার দেন একটু বলুন। সারাদিনে এখন আমরা দানাদার খাবার দিতেছি, এর মধ্যে আপনার কাঁচা ঘাসটা আমাদের বন্ধে খেতে এখনও লাগে নাই। তো না লাগার কারণে কিছু দুই গুড়া মুড়া ঘাস আছে দেখেছে জঙ্গলা ঘাস মশ, তো এখান থেকে একটু টোকায় মোকায় আনি, ওই ঘাসগুলো এখন খাওয়াইতেছি। আর এমনি পাশাপাশি দানাদার খাওয়ান খাওয়াইতেছি, যদি ক্যালসিয়াম খাওয়াইতেছি, ভিটামিন সি পাউডার মোটার সব কিছু দিয়ে রাখছি আল্লাহর রহমতে আর কি চালা রাখছি আর কি। আচ্ছা, এই যে আপনাদের খামারে গরু তো রোগ ব্যাধি হয়, রোগ ব্যাধি হলে কী করেন? রোগ ব্যাধি হলে যেমন ওদের আমাদের ইউনিয়ন পর্যায়ে যদি স্যার আছে, কর্মকর্তা আছে সরকারিভাবে, তাদের সাহায্যতা লিয়ে এখন একটি ট্রিটমেন্ট দিতাম। আগে যেমন গ্রামের ডাক ডাক্তার বলে ওরা আসতো, আইসা মনে দু একটা সুই দিত, ওরা বললে কিছু হয় না না হলে মানে দু একটা সুই দিয়েই 500 দাও 1,000 দাও দিয়ে নিত গা। তারপরে আপনার যদি এখন উপজেলার যেমন পানি সম্পদের ডাক্তার সরকারিভাবে যারা আছে, তো ওদের সাথে কানেক্টভাবে আসিল, এখন চালাই দিছি। তারপরে মোটামুটি আগে আসিল ভালোই চলছে, কিন্তু এই গরুটা আবার মনে করেন আমি একটা বেসরকারি ডাক্তার দেখাইছিলাম, মানে একটা ভুলের কারণে আর কি এটা দেখালাইছি, কিন্তু ফার্স্টে যদি ভালো ডাক্তার টানে এরকম হয়তো হইতো না। যে গরুটা আপনার ভিডিওতে দেখলেন ওই গরুটা আপনার সমস্যাটা হয়ে গেছে, গেছে 4 তারিখে বিয়েছে, বিয়ানোর পরে সাপ্তাহিক গেছে, একটু মন্দা মন্দা খাওয়া দাওয়া হয় নাই। তো আমি ভাবলাম যাতে ক্যালসিয়াম মলসিয়াম হয়তো দিলে ভালো হবে, তো নিজে একটু পরামর্শ করে একটু অভিজ্ঞতায়
তো আপনি ক্যালসিয়াম দিলাম কিন্তু কাজ হয় নাই স্যার, ক্যালসিয়াম দেওয়ার পরে কাজ হয় নাই। তারপরে আপনার আল্লামদের সরকারি ডাক্তার, উনিও দিল কিছু ট্রিটমেন্ট করলো, এখনও হইলো না। তো উনি আপনার শুক্রবার গেল, তো ওই স্যারে আসতে পারলো না। তারপরে আমি দিই মেহেদি স্যারের নাম্বার, এর আগে বলে নিই আমার আম্মা আবার বাহিরে থাকে, বুঝছেন, আমার আম্মা আবার বাহিরে থাকে আজ 10 বছর ধরে। তো অনেক কষ্ট করে আমরা এতটুকু আগাইছি, ঠিক আছে। তো আমার আম্মা বাহিরে থাকে, তো এখনও আসে নাই। তো ওই আম্মা আবার বাইরে থেকে এই গরু বাছুরের সব এদের দেখে, আপনাদের এই ইউটিউবে চ্যানেল, এটা আপনার আমার আমার আম্মায় সব আপনাদের সব ভিডিওগুলো দেখে। তো ওইখান থেকে এদের ডাক্তার মেহেদি স্যারের নাম্বারটা নিয়েছিল। তো আমার বলতেছে যে সব ডাক্তার দেখাইলি হইলো না, তো এখন মেহেদি স্যারের নাম্বারটা নিই। তো নাম্বারটা নেওয়ার পরে আমি ফোন দিলাম স্যারের, তো স্যারে অনেক ব্যস্ত আসিল, যাই যাব অনেক কষ্ট করে স্যারে আসে, কালকে আসা হয়েছে। তো আসার করার পরে স্যারে দিয়ে ট্রিটমেন্ট দিল, রহমতে আল্লাহর রহমতে এখন একটু ভালোর দিকে ই আর কি। না আমিও কালকে দেখলাম যে আপনি ভিডিওতে দেখালেন যে আমরা ওই যে এই পাশে একটা খামারে আসছিলাম বেশ 1.5-2 মাস আগে, সেই খামারের ভিডিওর ছবিটা দিয়ে বললো যে এই ডাক্তারটাকে দিতে, খুব ভালো। কারণ আমি তো ধরেন প্রতিদিন প্রায় যে ফোনগুলো আমার মোবাইলে আসে, যে 400-500 যা ফোন আসে, তার কিন্তু প্রায় 70% ফোনই আসে কিন্তু আমার মানে দেশের বাইরের, আর দেশের বাইরের বলতে গেলে মধ্যপ্রাচ্যের ফোনটাই আসে বেশি। হ্যাঁ, কারণ এমন আমার তো 9666 9657 এগুলো সব আসছে মধ্যপ্রাচ্যের নাম্বার। হ্যাঁ, তা আমরা আমাদের যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন, কিন্তু এইখানে কিন্তু আমার বিশাল বড় একটা ফ্যান গ্রুপ আছে, এবং প্রতিদিন যে পরিমাণে ফোন তাদের রিসিভ করতে হয়, এখন ইদানিং আবার আমি সবার ফোন রিসিভ করতে পারি না, অনেকে আবার মন অখুশি হয়ে আছেন। আসলে চেষ্টা করে যান ভাই, সবার ফোন তো রিসিভ করে পারি না, হয়তো আপনি 10 বার ফোন দিয়েছেন, 1 বার রিসিভ করতে পারি নাই, তাই হয়তো মন খারাপ করে আছেন। কিন্তু না, যদি আপনি ভালো কিছু করতে চান, ভালো একটা খামার গড়ে তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আমি যে আজকে সারাটা দিন বেরিয়েছি, আজকে আমার অফিস ছুটি, শনিবারের দিন আমার অফিস ছুটির দিন, তা সারাটা দিনই আমার মোবাইল সাইলেন্ট থাকবে। এখন যেই আমার ফোন করুক না কেন, কেউ কিন্তু আজকে আমার ফোনে পাবে না। তার মানে এই নয় যে আমাকে আর ফোনে পাওয়া যাবে না। যেমন আমরা কিন্তু আগে ডাক্তার মেহেদির নাম্বার আমরা দিতাম না, এখন কিন্তু মেহেদির নাম্বার দিই, ডাক্তার জহুরুল ইসলামের নাম্বার দিই। আমাদের সাথে যে আমাদের যে প্যানেলটা আছে, ডাক্তার জহুরুল ইসলাম, ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার ফরাদ হোসেন এবং লুৎফর রহমান খান স্যার, সবার নাম্বার কিন্তু আমরা মানুষকে এখন দিই, যদি পারলে মানুষের কিছু উপকার হোক না, অসুবিধা নাকি। কিন্তু আপনাদেরকে একটু ভাবতে হবে যে একজন মানুষ হয়তো আপনি একটু ফোন করে আপনার কাছে তার কাছে উপকার নেবেন, কিন্তু সবসময় যে তিনি উপকার করতে পারবে এটা কিন্তু আশা করা যাবে না। কারণ আমাকে তো আসলে সময়টা করে থাকতে হবে, যে আমি যদি অফিসে থাকি তাহলে তো আমি আপনার ফোন রিসিভ করতে পারবো না, আমি যদি অফিসে ভিডিও এডিটিংয়ে থাকি তাহলে পারবো না, আমি যদি অফিসে মিটিংয়ে থাকি তাহলে পারবো না, আমি যদি অফিসে থেকে স্ক্রিপ্ট লিখতে থাকি তখন পারবো না, আমি শুটিংয়ে থাকলে আপনার ফোন রিসিভ করতে পারবো না। যখন আমি নিরিবিলি বসবো আমার ডেস্কে তখনই হয়তো আমি ফোন রিসিভ করবো। ঠিক ওই সময় দেখা যাচ্ছে যাদের যারা ভাগ্যবান আছেন তাদের সাথে আমার কথা হয়ে যায়, আর কথা হয়ে যায় বলেই তো আমাদের ডাক্তার জহুরুল ইসলামের মাধ্যমে বাংলাদেশে প্রায় হিউজ মানুষের ট্রেনিং হইলো, বাংলাদেশে কিন্তু একের পর এক নতুন নতুন খামার গড়ে উঠছে, বাংলাদেশে প্রচুর পুরাতন খামারিদেরকে কিন্তু আমরা পরামর্শ দিয়ে দিয়ে তাদের খামারের টেকনোলজি দেওয়ার চেষ্টা করছি। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ স্যার, আমি আর কি আমাদের সংসারে বড় পোলা, তো আমরা 3 ভাই, তো আমাদের একটা কোনো বোন নাই, মা বাহিরে থাকে, ওই কারণে ফ্যামিলিগতভাবে যেভাবে ভালো হয় এই কারণে আর কি একটু হয়েছে, একটি মেয়ে হয়েছে স্যার। ধন্যবাদ সোল্লানা ভাই। বন্ধুরা, আমাদের সোল্লানা ভাইয়ের কথা শুনলেন, তার ফাদার আসাদুজ্জামানের কথা শুনলেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো আমাদের রবির সাথে। আমরা কালকে যখন এসেছিলাম রাতের বেলা, ডাক্তার মেহেদি হাসান ছিলেন, তিনি তো প্রেসক্রিপশন লিখে দিলেন এবং প্রচণ্ড বিলের ভিতরে তো মশা কামড়াচ্ছিল, আমরা কিছুক্ষণ থেকে আর কি পরে চলে যাই। রবি কিন্তু সেই রাত অনেক রাত পর্যন্ত এখানে ছিল, আবার সকালবেলা এসে আবার সেই গরুটাকে সেলাইন করেছে। রবি ভাই একটু আসেন। রবি ভাই, আপনার এই কালকে রাতের অভিজ্ঞতাটা শুনতে চাই। কালকে ওই যে সোহেল ভাই ফোন দিল স্যারকে, তা আসলাম, আসার পরে দেখি যে গরুটা শুয়ে আছে, খুবই দুর্বল, আজকে 15 দিন যাবত কিছুই খায় না, পানি টানি ঘাস ভুসি কিছুই খায় না। আগে চিকিৎসা করছে উপজেলার যে বিএস স্যার আছে, সুব্রত স্যার, ওনাদের চিকিৎসা করছে, কোনো রেজাল্ট পায়নি। কালকে শুয়ে পড়ছে, তো কালকে দুপুরতে ফোন দিতেছে, তো আমরা অন্য অন্য কাজে ছিলাম, ওরা আসলাম আপনার সন্ধ্যার দিকে, আসে দেখি যে গরুটা শুয়ে রয়েছে, লেস্ট রেজল আড়ে না, মুকুল আড়ে না, শব্দ করতেছে একটা। পরে স্যার এসে দেখলো, দেখার পরে স্যার প্রেসক্রিপশন করলো, অনেকগুলো মেডিসিন দিলাম, স্যালাইন দিলাম 3000, সাথে আরও অনেক মেডিসিন দিলাম। দেওয়ার পরে
আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে চলে যাই। চলে যাওয়ার পরে দেখা গেছে দুইটা বা রাতে একটা দেড়টার দিকে ওই নিজেই ইচ্ছাকৃতভাবে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মাঠ থেকে ঘরে নিয়ে আসছে। সকালে আমরা ফোন দিল যে আলহামদুলিল্লাহ গরুটা দাঁড়াইছে, রুমে এসে আবার শোয়া পড়ছে। পরে আমি আবার স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যারের যে প্রেসক্রিপশন করছিল ওটার যে সাজেশন মোতাবেক আমি আবার স্যালাইন করলাম, আরও কিছু ভিটামিন করলাম, কিছুটা ক্যালসিয়াম দিলাম। দেওয়ার পরে আবার আমরা থাকতে আবার দাঁড়াইছিল, দাঁড়ায় প্রায় এক দেড় ঘন্টা দাঁড়াইছিল, এখন আবার গরুটা শুয়ে পড়ছে, এমনি নর্মালি শুয়েছে আর কি। এটা তো আশাবাদী যে ইনশাল্লাহ কালকে যে ওর মুভমেন্টটা ছিল আজকে অনেক অ্যালার্টনেসটা বেড়ে গেছে, আর কানটান দাঁড় করেছে, আগে লেস্টটা হলে আড়তে পারতো না, এতটুকু দুর্বল ছিল। আর এত পরিমাণ দুর্বল হয়েছে যে আর যে গাছটা যে নাড়াবে ওটার কোনো ই ছিল না। তো এখন আশাবাদী ইনশাল্লাহ গাঁটটা উঁচা করে রাখছে। আশাবাদী এত দুর্বল হওয়ার কারণ কি, আপনার অভিজ্ঞতায় কি বলে? এটা হয়তো বা প্রেগনেন্ট অবস্থা, আপনার খাবারটা কম পাইছে, এই বছর তো আপনার সম্পূর্ণ বর্ষার সিজন গেছে, গাছ পানি খাওয়াইতে পারে নাই, প্রেগনেন্ট অবস্থায় হয়তো খাবারটা কম দিয়েছে, ওই কারণেই একটু দুর্বলটা হয়ে গেছে। এই এটা কতদিন আগাত বা কী ধরনের খাদ্য খাবার দিলে ভালো হয়ে যাবে? এখন তো খাবার খাবে না, এখন যে খাবারের পরিবর্তে আমরা যে সকাল বিকাল স্নান করতেছি যাতে খাবারটা রিকভার করে, শরীরে এনার্জি আসে, সাথে কিছু ভিটামিন দিতেছি, এর মধ্যে আবার একটু পায়খানা পোষা আটকে গেছে, এর জন্য কিছু মেডিসিন দেওয়া হইতেছে। তা আশাবাদী ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ অনেকটা ইম্প্রুভ করবে ইনশাল্লাহ। মানে এরকম কেস তো আপনি আগেও পেয়েছেন, সেরকম কেসের অভিজ্ঞতা থেকে একটু বলেন না। হ্যাঁ, অনেক পাইছি এরকম, স্যারের সাথে তো আজকে আমি প্রায় 10 বছর, এর মধ্যে স্যারের সাথে দেখে যে অভিজ্ঞতা হয়েছে এরকম অনেক গরিব পাই। মানে আমাদের কাছে স্যারের কাছে এমন একটা রোগী আসে যখন দুই তিনজন চিকিৎসা করার পরে স্যারের কাছে কলটা আসে, তখন আমাদের কাছে একটু কঠিন হয়ে যায় আর কি চিকিৎসা করাটা। তো শুরুতে যদি স্যারের রাখতো তো হয়তো বা এই পরিস্থিতি না আসতে পারতো, তখন প্রপার চিকিৎসা পড়তো। দেখা গেছে যে এখন যে আর দুধ দেওয়ার সময় এখন ওই অসুস্থ, যখন মালিকের টাকাটা পকেট ঢুকবে এখন মালিকের পকেট থেকে গরু পিছিয়ে টাকাটা খরচ করতেছে, নিজের একটা বাড়তি একটা টেনশন হইতেছে। ওকে রবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর পরিশ্রম করছেন। কালকে রাতের বেলা প্রচণ্ড মশার ভিতরে আপনি বসেছিলেন, তারপরে আবার সকালবেলা চলে এসেছেন। বন্ধুরা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরও হতে পারে যারা আপনারা ডেইরি খামারি আছেন। আমাদের সোল্লা নবাই ভালো কথা বলছেন যে একজন সরকারি ডাক্তাররা থাকলে তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, বা একজন ভালো ডাক্তার, বিশেষ করে আমি সবসময় একটা কথা বলবো, আমাদের ডাক্তার মেহেদী হাসান মামুন উনি কিন্তু প্রায় 25 বছর ধরে কিন্তু এই লাইভ স্টক সেক্টরে তিনি একজন বিশেষ কর্মকর্তা, তিনি উপজেলা লেভেলে আছেন, তারপরে এখন তিনি 25 বছর ধরে কিন্তু এই প্রাণী সম্পদে সেবা করে যাচ্ছেন। এরকম অভিজ্ঞতার আলোকে একজন ডাক্তার যখন একটা খামারে যায় তখন সেই খামারটা কিন্তু অবশ্যই ভালো করে। তা আমি সবাইকে একটা কথা বলবো যে আপনি আপনার উপজেলায় যান, ঠিক এরকম ডাক্তার মেহেদী হাসানের মতন এরকম একজন ডাক্তার আপনার উপজেলাতে আছে, তাকে নিয়ে আপনার খামারে মাসে অন্তত যাতে একবার যায় সেই রকম একটা ব্যবস্থা নিন। সে যদি একবার গেলে আপনার বায়োসিকিউরিটি নিয়ে কথা বলবে, আপনার খাদ্য ফুড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে, আপনার ইনসিমিনেশন নিয়ে কথা বলবে, আপনার রোগ প্রতিরোধ নিয়ে কথা বলবে, সব কিছু মিলে কিন্তু আপনার খামারটা অনেক সুন্দর হয়ে যাবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে, এই প্রতিবেদনটাকে শেয়ার করুন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, পাশাপাশি সুন্দর কমেন্ট করুন যে আপনারা কী বিষয়ে আপনাদের সমস্যা আছে, যেটা নিয়ে আমরা হয়তো সামনে প্রতিবেদনের মাধ্যমে সেটা সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।